হাই এভরিওয়ান, তো আজ ছিল সরস্বতী পুজো। এখন সকালবেলা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, স্নান করে হলুদ মেখে স্নান করেছি। দেখো এখনও আমার গায়ে হলুদ আছে, তোমরা দেখেই বুঝতেই পারছ। তো যাই হোক, এখন যাব অঞ্জলি দিতে। যেহেতু বাড়িতে পুজো হয় না, তাই পাশের বাড়িতেই আমি অঞ্জলি দিই। তো এইবার প্রচণ্ড দেরি করে ঠাকুরমশাই এসেছিল, তো এখানে ঠাকুরমশাই চলে এসে পুজো শুরু করে দিয়েছে, এখন আরতি হচ্ছে। তারপর পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে সবাই মিলে প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি যে মা ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি বানিয়েছে, খুব দারুণ ছিল। আর গরম গরম ফুলকো লুচি আর আলুর তরকারি দিয়ে এনজয় করতে করতে আমি সকালের টিফিনটা করলাম। তারপরে রেডি হওয়ার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, কোন শাড়িটা পরবো। তো এই যে অলমোস্ট আমি রেডি, আর বরাবরের মতোই মাই আমাকে শাড়ি পরিয়ে দেয় সবসময় এখনও। এখন আমি বেরোবো, যাবো হচ্ছে কলেজের দিকে। তো কোথায় কোথায় ঘুরতে যাই অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করব ভিডিওর মধ্যে। আর এখন যাচ্ছি কলেজের দিকেই, তো ওখানে গিয়ে আমার পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কলেজের সামনে চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়েও ছিল কলেজটা। এই যে হচ্ছে আমার ফুল লুক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছিল। আর এখন ঢুকে পড়েছি কলেজের ভেতরে। আর এই হলো আমাদের কলেজের প্রতিমা, খুব মিষ্টি লাগছিল ঠাকুরকে। তারপরে এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুললাম, দেখতে পেয়েছিল ফার্স্টে ঢোকার সময় খুব সুন্দর সেলফি জোন করেছিল। তারপর এখানে এসে অনেক বান্ধবীর সাথে দেখা হয়, তাদের সাথে একটু ছবি তুলে এনজয় করে চলে গেলাম আমরা হচ্ছে নেক্সট কলেজে, যেটা হচ্ছে পাশেই ছিল চৈতন্য সায়েন্স কলেজ। ওখানে তো প্রচণ্ড পরিমাণে মজা হয়, তো সবাই জানো প্রত্যেকবারের মতনই। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল, আর সবাই অলরেডি নাচ গান শুরু করে দিচ্ছে, আমরাও এখানে প্রচণ্ড এনজয় করেছি। তারপরে এখানে আমরা একটু মজা করে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তার আগে গেছিলাম আমার একটা বন্ধুর বাড়ির সামনে, ছোট্ট করে একটা পুজো হয়েছিল, ওখানে প্রতিমাটা দেখালাম। তো এরপরে গেছিলাম আমরা হাবড়ার রাজনন্দিনীতে, মানে রেস্টুরেন্ট। এখানে আমি আগেও এসেছিলাম, কিন্তু আজকের দিনে খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছিল, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো দুটোই একই দিনে পড়েছিল, তাই জন্য এত সুন্দর ওরা ডেকোরেশন করেছে। প্লাস খুব সুন্দর একটা সফট সংও এখানে বাজছিল, বেশ ভালো লাগছিল চারিদিকটা আমার। তো এরপরে মেনু কার্ডটা নিয়ে আমরা খুঁজছিলাম কি খাবো কি খাবো, তো অ্যাট লাস্ট অর্ডার করলাম হচ্ছে মটন বিরিয়ানি। তো খাবার আসার আগে পর্যন্ত একটু ওয়েট করছিলাম, এখানে বসেও অনেকগুলো ছবি তুলছিলাম। তো এবার চলে এসছে আমাদের গরম গরম ধোয়া ওঠা মটন বিরিয়ানি, জাস্ট অসাধারণ ছিল। অনেকটা বড় একটা আলু দিয়েছিল, প্লাস মটনটা নিয়ে তো কোনো কথাই হবে না, মাটনটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ মানে জাস্ট অসাধারণ, আর খুবই সফট ছিল। রাইসটাও ভীষণই ভালো ছিল। তো আমার অর্ধেক খাওয়ার পরে আমি রিভিউ দিতে আমার পরে মনে পড়েছে, অর্ধেক খাওয়ার পরে আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, এটা দেখতেই পাচ্ছ তোমরা যে মটনের মানে কি সফট কোয়ালিটি, জাস্ট অসাধারণ। তো এরপরে একটা আইসক্রিম খেয়ে চলে গেলাম বাড়ির দিকে। তো আজকের দিনটা তো এভাবেই এনজয় করলাম, ভীষণ মজা হয়েছে আজকের দিনটায়। তো বাড়ি এসে তো আমাকে দেখতেই পাচ্ছ যে আমি বিভৎস বিধ্বস্ত অবস্থায় আছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।